সে আপনারা জানেন যে গণমাধ্যমে প্রকাশিত লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার দুটো আসনের যে উপনির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিছু অনিয়ম সংক্রান্ত তথ্য আপনারা গণমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেই তথ্যের আলোকে মাননীয় কমিশন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপারদের মাধ্যমে পৃথক পৃথকভাবে এই ঘটনাগুলোর তদন্ত করিয়েছেন এবং এই তদন্ত প্রতিবেদন কমিশন পেয়েছেন এবং এর আলোকে কমিশন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করার জন্য কমিশন আমাকে সদয় নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আপনাদেরকে আমি বিষয়টি অবহিত করছি। বিশেষ করে জাতীয় সংসদের 276 লক্ষ্মীপুর 3-0 আসনে নির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল 5 নভেম্বর তারিখে। সেখানের 74 নং দক্ষিণ খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে জাল ভোটের কিছু ছবি গণমাধ্যমে এসেছিলেন। সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত করে যে রিপোর্ট দিয়েছেন ওই আসনের উপনির্বাচনের এই একটি কেন্দ্রে ভোট প্রদানের অনিয়ম পরিলক্ষিত হয়েছে এবং সেক্ষেত্রে তারা যে তদন্ত রিপোর্টে উল্লেখ করেছেন সেক্ষেত্রে দুইজনকে শনাক্ত করেছেন জাল ভোট প্রদানকারী হিসাবে। তাদের বিরুদ্ধে আমাদের সংশোধিত আরপিও অনুযায়ী মামলা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাননীয় কমিশন। এছাড়া যারা ওখানে ওই দুই বুথে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন কেন্দ্রের এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং সহকারী পুলিং অফিসার তাদের বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন 1991 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ওই কেন্দ্রে ভোট এর ফলাফল নির্বাচন কমিশন বাতিল মর্মে ঘোষণা করেছেন। এখন রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের প্রাপ্ত ভোট বাদ দিয়ে নতুন করে ফলাফল বিবরণী প্রেরণ করলে তারপরে কমিশন এ বিষয়ে গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। তার কারণ ওই আসনের যে দুইজন প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী তাদের মধ্যে যে ভোটের ব্যবধান সেটা ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি, এ কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে সংশোধিত রেজাল্ট বিবরণী পাওয়ার পরে সেক্ষেত্রে কমিশন লক্ষ্মীপুরের এই আসনের গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। দ্বিতীয় ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আসলি এবং সরাইল উপজেলা নিয়ে যে আসনটি সে আসনটি হলো জাতীয় সংসদের 244। সেক্ষেত্রে দুটো ভোট কেন্দ্রে অনিয়ম পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। কেন্দ্র দুটি হচ্ছে 95 নং যাত্রাপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং 127 নং শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে ওখানে এই দুই কেন্দ্রে যারা প্রিজাইডিং অফিসার ছিলেন এবং যে বুথগুলোতে সহকারী প্রিজাইডিংরা দায়িত্ব পালন করেছেন এবং পুলিংরা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে একই আইনে অর্থাৎ 1991 সালের যে বিশেষ বিধান আইন রয়েছে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কেন্দ্র দুটোর ফলাফল বাতিল করেছেন এবং পরবর্তীতে সংশোধিত ফলাফল বিবরণী পাওয়ার পর কমিশন এটার গেজেট প্রজ্ঞাপনের জন্য প্রেরণ করবেন। এটা অভিহিত করাই ছিল আপনাদেরকে আমার অপেক্ষা করিয়ে রাখার মূল বিষয়টি। আমি বলে দিলাম যে 1991 সালের বিশেষ বিধান আইন যেটা রয়েছে সেই আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কমিশন ব্যবস্থা করবে। ভালো মন্দ না, যেগুলো অভিযোগ এসেছিল সেগুলো তদন্ত করেছেন, তদন্ত প্রতিবেদনে যেটা উল্লেখ করেছেন তার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এগুলো নিয়ে না অন্য কেন্দ্রগুলোতে তদন্ত যেগুলোর অভিযোগ নাই সেগুলোর কেন করবে, যেগুলোর অভিযোগ ছিল সেগুলো তদন্ত না। এটা পরবর্তীতে দরখাস্ত এসেছে, সে দরখাস্ত সমস্ত আমলে নিয়ে তদন্ত করানো হয়েছে। এটা মাননীয় কমিশন বলেছেন যে নভেম্বর মাসের প্রথম আর্ধে, সুতরাং প্রথম আর্ধের দিন যেহেতু এখনো অনেক সামনে আছে আপনার অপেক্ষা করে আছে।